ভারত থেকে অবৈধ পথে দেশে আনার পথে সাতক্ষীরা সীমান্তে 148টি ডায়মন্ডের আংটি সহ রেবেকা বেগম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার রাত 7:45 বিজিবির 7833 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সদর উপজেলার ভোমরা বিওপির টহল কমান্ডার নায়েক মোহাম্মদ ওয়াহিদ হোসেনের নেতৃত্বে ভোমরার লক্ষ্মীদাড়ি বেড়িবাঁধের ওপর বিলালের বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 148টি ডায়মন্ডের আংটি সহ লক্ষ্মীদাড়ি গ্রামের সাহেব আলীর স্ত্রী রেবেকা বেগমকে আটক করা হয়। আটক ডায়মন্ডের আংটির মূল্য 1,88,60,000 টাকা। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ও পলাতক আসামিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবি আরও জানায়, রেবেকা বেগম এ সকল মূল্যবান দ্রব্যাদি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনে তার স্বামী মোহাম্মদ সাহেব আলীর মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করত।